জাতীয় চলচ্চিত্র পুরস্কার নাচে গানে বিনোদিত করবেন যারা। মাসখানেক আগে ঘোষণা করা হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2021-এর বিজয়ীদের নাম। এবার তা তুলে দেওয়ার পালা। আগামী 9 মার্চ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জমকালো আয়োজনে প্রদান করা হবে পুরস্কারের ট্রফি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে বরাবরই অন্যতম আকর্ষণ থাকে সাংস্কৃতিক পর্ব, যেখানে তারকারা বিভিন্ন পরিবেশনায় উপস্থিত দর্শক মাতান। এবারও ব্যতিক্রম হচ্ছে না, বিনোদিত করার জন্য সাজানো হয়েছে নাচ গানের পরিকল্পনা। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এই সাংস্কৃতিক অনুষ্ঠান বাস্তবায়ন করছে বাংলাদেশ টেলিভিশন বিটিভি। সেই সঙ্গে যুক্ত আছেন সিনেমা অঙ্গনের বেশ কয়েকজন তারকা, তাদের সম্মিলিত পরিকল্পনায় সাংস্কৃতিক পর্ব সাজানো হয়েছে। জানা গেছে পুরস্কার প্রদানের পর এবারের আসর শুরু হবে ওয়ার্দা রিহাবের নৃত্য দিয়ে। বঙ্গবন্ধুকে ঘিরে তার বিশেষ এই নৃত্যের দৈর্ঘ্য 5 মিনিট। নৃত্য পরিবেশনায় দেখা যাবে চিত্রনায়িকা অপু বিশ্বাস, তারিন জাহান, নিপুণ আক্তার, পূজা চেরি, তমা মির্জা, জান্নাতুল ফেরদৌস ঐশী, প্রার্থনা ফারদিন দিঘি, চিত্রনায়ক সাইমন সাদিক, ইমন, নীরব ও জায়েদ খানকে। তারা বাংলা ছবির কয়েকটি কালজয়ী গানের সঙ্গে নাচ পরিবেশন করবেন। তাদের কোরিওগ্রাফি করছেন ইভান শাহরিয়ার সোহাগ। এদিকে মঙ্গলবার 28 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে শিল্পীদের অনুশীলন। কদিন পর অনুষ্ঠানস্থল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের মঞ্চে তারা চূড়ান্ত মহড়ায় অংশ নেবেন। এই আসরে গান পরিবেশনায় থাকছেন পার্থ বড়ুয়া, সাব্বির, লিজা, নন্দিতা ও নিশিতা বড়ুয়া। পুরো আয়োজনটি উপস্থাপনা করবেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। করোনা মহামারীর কারণে গেল আসরে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি এই পুরস্কারে অংশ নিয়েছিলেন, তবে এবার তিনি নিজ হাতেই বিজয়ীদের পুরস্কার দেবেন। তাই সাংস্কৃতিক পর্বেও রাখা হচ্ছে বিশেষ চমক। ইভান শাহরিয়ার সোহাগ বিষয়টি কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ বাংলা ট্রিবিউনকে বলেন, আমাদের অবহিত করা হয়েছে যে এবার প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন, তাই ওনার কথা মাথায় রেখেই আমরা সাংস্কৃতিক আয়োজন সাজানোর চেষ্টা করছি। আগের আসরের চেয়ে ভালো করা এবং বাংলা সিনেমার স্বর্ণালী ইতিহাসের কিছুটা যেন উঠে আসে সেই প্রচেষ্টাই করছে। এবারের আসরে আজীবন সম্মাননা পাচ্ছেন ইলিয়াস কাঞ্চন ও ডলি জহুর। সোহাগ জানান, ইলিয়াস কাঞ্চনকে ট্রিবিউট দেওয়ার ভাবনায় তার অভিনীত বিখ্যাত ছবি বেদের মেয়ে জ্যোৎস্নার গানে পারফরমেন্স থাকছে। এছাড়া পিচ ঢালাই পথ, সে যে কেন এলো না, ওই দূর দূরান্তে, মনেরো রঙে রাঙাবো সহ বিভিন্ন কালজয়ী গানে নৃত্য পরিবেশন করবেন তারকারা।